আরো একবার আপনাদের স্বাগত জানাবো নিউজ নোম্যান্স ল্যান্ডের বিশেষ অনুষ্ঠান পাঠশালাতে। ফিরে এলাম দ্বাদশ শ্রেণীর বাংলা ক্লাস নিয়ে। আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন শিক্ষক শ্রী রাজীব চক্রবর্তী এবং শিক্ষক শ্রী দেবব্রত পাঠক। পর্দার ওপারে যে ছাত্রছাত্রীরা রয়েছে তাদের উদ্দেশ্যে আরো একবার জানাবো, যদি কোনোভাবে তোমরা কোনো ক্লাস মিস করে যাও সেক্ষেত্রে আমরা কিন্তু প্রত্যেকটি ক্লাসের আপডেট নিউজ নোম্যান্স ল্যান্ডের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত আপলোড করে দিচ্ছি। তোমরা নিউজ নোম্যান্স ল্যান্ডের ফেসবুক পেজ লাইক করে এবং ইউটিউব চ্যানেল ফলো করে প্রত্যেকটি ক্লাসের আপডেট নিয়মিত পেয়ে যেতে পারো। সরাসরি চলে যাব স্যারদের কাছে, স্যারদের অনুরোধ করব ক্লাস শুরু করার জন্য। ধন্যবাদ। হ্যাঁ, আমরা ফিরে আসলাম দ্বাদশ শ্রেণীর বাংলা ক্লাসে। তা তোমরা ইতিমধ্যে তিনটে বিষয় পড়ে ফেলেছ। প্রথমে আমরা 12 ক্লাসের আলোচনায় ছিলাম কে বাঁচায় কে বাঁচে, এবং পরবর্তীতে স্যার ম্যামরা পড়িয়ে গেছেন রূপনারায়ণের কুলে ও শিকার। যাই হোক, আজকে আমরা ভাত পড়াবো, মহাশতাদেবীর লেখা ভাত। তার আগে দুটো একটা কথা বলে নিই, সেটা হচ্ছে যে আজকে কিন্তু একটা খুব সুন্দর দিন আমাদের মধ্যে এই নোম্যান্স ল্যান্ডে, যার প্রযোজনায় তোমরা অনুষ্ঠান দেখছো। আমাদের প্রিয় সোমনাথ, তোমাদের সোমনাথ দাদা, আজকে তার জন্মদিন। আমরা তার শতায়ু কামনা করছি এখানে বসে থেকে, সার্বিক শ্রীবৃদ্ধি কামনা করছি, কারণ ওর প্রযোজনাতেই আমরা এখানে সব কিছু করতে পারছি, ক্লাসটা করতে পারছি, তোমরাও ঘরে বসে এই বিষয়গুলো সব জানতে পারছো। খুব ভালো দিন। আর পৌরসভাকে তো ধন্যবাদ জানাই আমরা সত্যি সত্যি এই সুযোগ দেওয়ার জন্য, ভীষণভাবেই। অবশ্যই। আমরা ফিরে আসি ক্লাসে। আজকে যে টপিক্সটা আমরা পড়াবো, দেখো এটা খুব বড় টপিক্স, তোমরা নিজেরাও জানো যে ভাত অনেক বড় গদ্য। তা সেই জন্য আমাদের ইচ্ছা প্রথম থেকে একটু দ্রুততার সঙ্গে গদ্যটাকে শেষ লুনি দেবো আমরা প্রশ্ন দেবো। তার আগে গুণগত দিক থেকে ছোট গল্প হলেও, ছোট গল্প হ্যাঁ, অনেকটা আকারে পরিধিটা অনেকটা বড়, ঠিক। তা যাই হোক, মহাশ্বেতাদেবীর লেখা, মহাশ্বেতাদেবীর জীবনীতে একটুখানি ফিরে যাই। তোমরা দেখতে পারছো আমাদের মধ্যে, আমরা এই টপিক্সটা তুলে ধরেছি তাড়াতাড়ি করে কাজটা করবার জন্য। 1926 14 জানুয়ারি মহাশ্বেতাদেবী জন্মগ্রহণ করলেন ঢাকাতে, মাতুলালয়ে, মামার বাড়িতে তার জন্ম। তার পিতা মনীষ ঘটক, সেই সময়কার বিখ্যাত লেখক সাহিত্যিক, মা ধরিত্রী দেবী, লেখিকা, খুব বড় লেখিকা। তিনি একটা পরিবারে তিনি জন্মালেন যার কাকা ঋত্বিক ঘটক, যিনি বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ চলচ্চিত্রকার, এবং যার তার যুক্তিতক্ক গপ্প কি স্যার, অসাধারণ সিনেমা, অযান্ত্রিক এই সিনেমাগুলো কিন্তু তিনি প্রযোজনা করেছিলেন। এবং সবচেয়ে বড় কথা, তার মাতুল বংশেও তাই, মাতুল বংশে শচীন চৌধুরী, শঙ্খ চৌধুরী, এরা কিন্তু এক একজন দিকপাল, সাহিত্য সংস্কৃতির মধ্যে পরিপূর্ণ সংসারে মহাশ্বেতাদেবী জন্মগ্রহণ করলেন। যে কারণে দেখো পরবর্তীতে উনি ইংরাজিতে অনার্স করে, সেই সময়কার বিশ্বভারতী থেকে অনার্স করেছিলেন, ইংরাজি অনার্সের পর উনি চাকরি করলেন, কলেজের অধ্যাপিকা হলেন, কিন্তু কি খেয়াল হলো উনি চাকরি ছেড়ে দিলেন যে না চাকরি করব না। এই যে পুরুলিয়ার লোধ, মানুষের কথা ভাবতে হবে, হ্যাঁ, চাকরিটা আমার হয়ে যাচ্ছে, আমি সবার জন্য, হ্যাঁ আমি সবার জন্য পুরুলিয়ার লোধ কথা, বিশেষ করে প্রান্তীয় মানুষ, হ্যাঁ, লোধ সব মুন্ডা এই শ্রেণীর মানুষ, হ্যাঁ। তার প্রথম শ্রমজীবী মেহনতি, একদম তার প্রথম উপন্যাস ঝাঁসি রানী প্রকাশিত হলো 1956। তারপরে একে একে তো ভীষণভাবে অরণ্যের অধিকার, হ্যাঁ, নটি, সবগুলো রুদালি তো বলার নেই, 93-তে সিনেমা, রুদালির জাতীয় পুরস্কার প্রাপ্ত সিনেমা রুদালি, এবং ভূপেন হাজারিকা মিউজিক ডিরেক্টর, হাজার চুরাশির মা ম্যাক্সাইসাই পুরস্কার, সমস্ত চিন্তা চেতনাকে একবার আলোড়ন তৈরি করে দিলেন, ম্যাক্সাইসাই পুরস্কার নিয়ে আসলেন হাজার চুরাশির মাতে। এবং রুদালিতে আমরা দেখেছি, তোমরা শুনে থাকবে গানটা, দিল হুম হুম করে, লতা মঙ্গেশকরের বিখ্যাত গান, ভূপেন হাজারিকাও গিয়েছেন ওই গানটা, ওই সিনেমাটা তোমরা টিভিতে এই প্রোগ্রামগুলো দেখে নেবে। এরপরে তাকে নিয়ে কিন্তু অনেক তথ্যচিত্র তৈরি হলো, জোসেফ জোশি জার্নিং উইথ মহাশ্বেতাদেবী, তোমরা নেটে সার্চ করলে এগুলো পাবে, দেখবে মহাশ্বেতাদেবীর সম্পর্কে এই তিনটে তথ্যচিত্র তৈরি করা আছে। আর সম্মাননার দিক থেকে আমরা বলবো যে তিনি কিন্তু অনেক পুরস্কার পেয়েছেন, সাহিত্য একাডেমি, হ্যাঁ, তারপরে পদ্মবিভূষণ, বঙ্গবিভূষণ একেবারে, এবং বিশ্বভারতী থেকে দেশিকোত্তম দেওয়া হয়, দেশিকোত্তম পেয়েছে, সমস্ত প্রাইজ তার অধিকারে ছিল। আর একটা কথা বলি, আমাদের মনোরঞ্জন ব্যাপারী বলে একজন স্যার, এই যুগের ঔপন্যাসিক, তিনি ছিলেন রিক্সা পুলার, রিক্সা চালান, তিনি দেখছেন হঠাৎ করে তার গাড়িতে মহাশ্বেতাদেবী উঠেছেন, এবং তিনি মনে করেন যে এটা একটা দিদিমণি, একে জানলে আমি আমার শব্দের মানেটা জানতে পারবো, হ্যাঁ। উনি জিজ্ঞাসা করেছেন যে ম্যাডাম আমি একটা কথা বলবো, তো বলছেন কি,
তো বলছি জিজিবিষা শব্দের অর্থ কি, জিজিবিষা শব্দের অর্থ কি? তা বলছে তুমি কি করো? তাহলে আমি তো কি কি পড়াশোনা বা কি করেছো? তো বলে আমি একটু বইপত্র পড়ি, আমার খুব ভালো লাগে, তা এই বইগুলো বলে রিক্সা থেকে বার করে বইগুলো দেখাচ্ছেন, সেগুলো সব মহাশয়দেবের লেখা। মহাশয় তো অবাক যে আমার এরকম ফ্যান। তা বলছে ঠিক আছে তুমি কালকে আমার বাড়িতে দেখা করো। এই মানুষটা মহাশয়দেবের অনুপ্রেরণায় 15টা উপন্যাস লিখেছেন, ভাবা যায় মনোরঞ্জন ব্যাপার কি দারুণ না, কি দুর্দান্ত ব্যাপার। যাই হোক এই মানুষটা মানুষকে অনুপ্রাণিত করা, অনুপ্রাণিত করা যে একটা অন্যতম অন্যতম উপাদান। তা যাই হোক তার এইভাবে যে লোধা লোধ সবর ট্রাইবসদের নিয়ে যে কাজগুলো, যেগুলোকে ব্রিটিশ সরকার সেই সময় অপরাধী বলে চিহ্নিত করেছিলেন, মহাশয় প্রমাণ করলেন যে না, তার কাছে যেই দেখা করতে যেত তাকেই তিনি, যে এমপি হোক যে নেতাই হোক, তাকে তিনি একটা কথাই বলতেন যে তুমি এদের জন্য কি করছো। শুধু তখন কেন, এখনো তার চিন্তা চেতনা তার ভাবনা নিয়ে কিন্তু আমাদের ভারত সরকার, আমাদের পশ্চিমবঙ্গ সরকার কাজ করছেন। এবং তুমি দেখো এই যে মেলাতে, কলকাতাতে বিভিন্ন যে মেলাতে ওদেরকে আনা হয়, মহাশয়দেবের একটা দাবি ছিল যে তোমরা তো হোটেলে খাও, আমার মানুষগুলোকে একদিন হোটেলে খাও, পেয়ারলেস ইনে গিয়ে ওদেরকে খাওয়ানো হয়েছে। ফ্ল্যাশব্যাক আছে এই গল্পের সেন্ট্রাল ক্যারেক্টার উৎসব, হ্যাঁ যাকে আমরা উৎসব বা উৎসব পরবর্তীতে। স্যার তাহলে আজকে আপনি শুরু করুন। স্যার সুকান্ত ভট্টাচার্য লিখেছিলেন, হে মহাজীবন আর এ কাব্য নয়, এবার কঠিন কঠোর গদ্যে আনো, পদলালিত্য ঝংকার মুছে যাক, গদ্যের কড়া হাতুড়িকে এবার হানো, প্রয়োজন নেই কবিতার স্নিগ্ধতা, কবিতা তোমায় দিলাম আজকে ছুটি, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমা চাঁদ যেন ছলছানো রুটি। ঠিক এই সময়ে দাঁড়িয়ে, এই কঠিন সময়ে দাঁড়িয়ে আমাদের ভাবতে হচ্ছে আমরা কি তেমন একটা ক্ষুধার সাম্রাজ্যের মধ্যে ক্রমশ প্রবেশ করছি, যেখানে আমাদের যে হৃদয়ের কোমল বৃত্তির যে দরজা জানালাগুলো সেগুলো বন্ধ করে দিতে আমরা বাধ্য হব। এই উদ্বেগ, এই উৎকণ্ঠা, এই প্রশ্ন নিয়েই আমাদের পাঠ এগিয়ে যাক। আমাদের পাঠ মহাশ্বেতাদেবী রচিত হাত গল্প। লোকটার চাহনি বড় বাড়ির বড় বইয়ের প্রথম থেকেই ভালো লাগেনি, কিরকম যেন উগ্র চাহনি, আর কোমর পর্যন্ত ময়লা লুঙ্গিটা অত্যন্তই ছোট, চেহারাটা গুনো গুনো, অর্থাৎ সভ্য জগতে মানানসই নয় এমন। আর উগ্র চাহনি মানে রুক্ষ চাহনি। কিন্তু বামুন ঠাকুর বলল ভাত খাবে কাজ করবে, একটা বড় বাড়ি, কলকাতার বড় বাড়ি, সেই বড় বাড়িতে বামুন ঠাকুর আছেন, তিনি মানে ব্রাহ্মণ পাচক, তিনি উত্তরটা দিয়েছেন কি সে ভাত খাবে কাজ করবে। কোথা থেকে এসেছে ইত্যাদি সে বিষয়টা পরবর্তীকালে আমরা জানতে পারছি। কোথা থেকে আনলে বড় বউ জিজ্ঞাসা করেছে, এখানে বলা হয়েছে বড় বউ, তার মানে অন্যান্য বউয়েরা এখানে আছে। হ্যাঁ, কোথা থেকে আনলে, এই কোথা থেকে আনলে এই উত্তরটা কিন্তু তোমরা দেখবে একটু পরে আমরা এই উত্তরটা পাবো, কিন্তু এই মুহূর্তে এখানে এই বাড়ির যিনি সর্বময় কর্ত্রী তিনি হচ্ছেন বড় পিসিমা, সেই পিসিমার পরিচয়টা একটু দিচ্ছেন এখানে। এ সংসারে সবকিছুই চলে বড় পিসিমার নিয়মে, বড় পিসিমা বড় বউয়ের পিসি শাশুড়ি হন, শুধু তো বড় বউয়ের নয় অন্যান্য বউয়েরও পিসি শাশুড়ি হন, কিন্তু এখানে যেহেতু বড় বউয়ের প্রসঙ্গটা এসেছে সেই জন্য বড় বউকে নির্দেশ করেই বলা হয়েছে যে বড় বউয়ের বড় পিসি শাশুড়ি হন। খুবই অদ্ভুত কথা, তার বিয়ে হয়নি। এখন তোমরা এই জায়গাটা খেয়াল করো যে খুবই অদ্ভুত কথা, মানে কথাটা অদ্ভুত কেন, তার বিয়ে হয়নি এটা অদ্ভুত কথা, কিন্তু কেন অদ্ভুত তার উত্তর আমরা ঠিক পরেই পাচ্ছি। সবাই বলে সংসার ফেলবার কারণে অমন বড় লোক হয়েও ওরা মেয়ের বিয়ে দেয়, তখন বউ মরে গেলে বুড়ো কর্তা সংসার নিয়ে নাটা ঝামটা হচ্ছিল,
এইখানে একটু বিশেষভাবে এই লাইনটা বুঝে নিতে হবে তোমাদের, যে এখানে বলছে তার অদ্ভুত কথা বিয়ে হয়নি, তার অন্য সবাই বলে, মানে পাড়া প্রতিবেশী যারা পরিচিত আত্মীয় স্বজনেরা বলে যে সংসার খেলার কারণে। কিন্তু সংসার তার খেলতে হলো কেন, মানে সংসারকে বেঁধে রাখতে হলো, সংসারের সমস্ত দায় দায়িত্ব তাকে পালন করতে হলো, কিন্তু কেন? কারণটা হচ্ছে যে তার বাবা, অর্থাৎ এখানে বলা হচ্ছে বুড়ো কর্তা, সেই বুড়ো কর্তা পিসির বাবা বুড়ো কর্তা, তিনি আছেন বেঁচে, কিন্তু তার বউ অর্থাৎ পিসিমার মা মারা গেছে। এখন পিসিমার মাই এই সংসারের, বড় বাড়ির এই বড় সংসার ধরে বেঁধে রাখতেন, কিন্তু তিনি মারা গেছেন। সেই জন্যে কি হয়, বাড়ির দেখবে বিশেষ করে মায়েদের কেন্দ্র করে কি হয়, সমস্ত সংসারের সমস্ত বন্ধনটা তৈরি হয়, যে বিশেষ দায় দায়িত্ব পালন করেন তাকে কেন্দ্র করে। এখানেও তাই ঘটেছে, কিন্তু তিনি মারা গেছেন হঠাৎ, সে কারণে সংসারে একটা নাটা ঝামটা হচ্ছিল। নাটা ঝামটা এর আলাদা আলাদা ভাবে ব্যাখ্যা দিলে অন্যান্য ব্যাখ্যা, অন্য শব্দের অন্য অর্থ আসে, কিন্তু এক কথা আছে সমস্যা, ঝুট ঝামেলা ইত্যাদি এইগুলো হচ্ছিল। তখন ওই যে সংসারের দায় দায়িত্ব পালন করার, মুখ্যত দায় দায়িত্ব পালন করার দায়িত্ব নিয়ে নেয় বড় পিসিমা। বড় বাড়ির লোকেরা বলে, কিন্তু বড় বাড়ির লোকেরা লোকে বলে যে এক কথা সংসার খেলার কারণে, বোঝা গেল, কিন্তু বড় বাড়ির লোকেরা বলে বা এই বাড়ির লোকেরা বলে ওর বিয়ে ঠাকুরের সঙ্গে, উনি হলেন দেবতার সেবিকা। এই বাড়িতে পরেই তোমরা জানতে পারবে ভালোভাবে যে শিব ঠাকুরের মন্দির আছে, এবং সেই শিব ঠাকুরের সঙ্গে নাকি ওর বিয়ে হয়েছে মনে মনে ভাবে, এবং সেই শিব ঠাকুরের সেবিকা হিসাবে তিনি আছেন, তাই তার বিয়ে দেওয়া হয়নি। তারপরে বলছেন বড় বাড়িতে শিব মন্দিরও আছে একটা, আমি আগেই বললাম, একটু আগে বললাম শিব মন্দির। বুড়ো কর্তা এই রাস্তার সবগুলো বাড়ি শিব, মহেশ্বর, ত্রিলোচন, উমাপতি এমন বহু নামে শিবকে দিয়ে রেখেছিলেন, দূরদর্শী লোক ছিলেন, তার জন্যই এরা করে খাচ্ছে। এরা করে খাচ্ছে মানে সংসারের এই যে পরবর্তীকালের যে প্রজন্ম তারা করে খাচ্ছে, তার কারণ অত্যন্ত দূরদর্শী, অর্থাৎ আগামীকে যিনি দেখতে পারেন তাকেই তো দূরদর্শী বলা হয়। এবং সেই সময়ে দাঁড়িয়ে এই যে দেবত্র সম্পত্তি করে রাখলে অন্যরা তার অধিকারে আসতে পারত না, কিন্তু এই দেবত্র সম্পত্তির দেখভাল যারা করতেন, দেখাশুনো যারা করতেন, তারাই কিন্তু ভোগ করতেন। এই সম্পদ রক্ষা করার একটা কৌশল, বিশেষ কৌশল, ধনতান্ত্রিক পরিকাঠামো এরকম অনেক কৌশল আছে, তোমরা দেখবে এর পরবর্তীকালেও আমরা পাঠ এগিয়ে নিয়ে যাব, তোমরা বুঝতে পারবে আরো অনেক বিষয় আছে। বড় পিসিমা নাকি বলেছিলেন উনি আমার পতি দেবতা, মানুষের সঙ্গে বিয়ে দিও না, শিব ঠাকুর নাকি বলেছিলেন দেবতার সঙ্গে, উনি আমার পতি দেবতা, মানে শিব ঠাকুর হচ্ছে তার পতি দেবতা, এবং মানুষের সঙ্গে বিয়ে দিও না, এটা নাকি, নাকি শব্দটা একটা সংশয়বোধক শব্দ, সন্দেহ থাকছে। তারপর কি, এসব কথা সত্যি না মিথ্যে কে জানে, এখানেও সংশয় প্রকাশ করা হয়েছে। বড় পিসিমা চিরকাল এ সংসারে হেসেল দেখেছে, অর্থাৎ রান্নাঘর সামলেছেন, ভাড়াটে বাড়িতে মিস্ত্রি লাগিয়েছেন, এবং তার এবং বাবার সেবা করেছেন। বুঝতে হবে সংসারের কত বড় দায়িত্ব, রান্নাঘর সামলানো একটা বড় দায়িত্ব, এমনকি ভাড়া বাড়ি আছে, ভাড়া দিয়ে রাখা আছে বাড়িগুলো, সেই বাড়িগুলো কোনো সংস্কারের প্রয়োজন হলে মিস্ত্রি ডেকেছেন নিজে, এবং সেগুলো তাকে সংস্কার করতে হয়েছে, এবং বাবার সেবা করতে হয়েছে, সমস্ত দায় দায়িত্ব পালন করেছেন। বড় বউয়ের কথা শুনে বড় পিসিমা বলেন, কোন কথা, ওই যে কোথা থেকে আনলে, আমি আগেই বলেছিলাম এই যে এতক্ষণ অন্যান্য কথা হচ্ছিল বড় পিসিমা সম্পর্কে, এইবার কোথা থেকে আনলেন এই কথার উত্তর দিচ্ছেন বড় বউয়ের কথা শুনে বড় পিসিমা উত্তর দিচ্ছেন, কোথা থেকে আনলে মানে ঝড় জলে দেশ ভেসে গেছে, আমাদের বাসিনীর কে হয় সেই ডেকে আনলেন। দেশ মানে কি, এখানে দেশ মানে গ্রাম দেশ, আসলে প্রাচীন বসতভিটে বা ইত্যাদি গ্রাম
গ্রাম থেকে অনেকে শহরে চলে আসে, তারা শহরের মানুষ, তারা অনেক সময় গ্রামে ফিরে গেলে বলে দেশ বাড়িতে, দেশের গায়ে যাচ্ছি, মানে দেশ দেশে যাচ্ছি। দেশ মানে এখানে গ্রামগঞ্জ একটা নির্দিষ্ট জায়গা, সেখানে দেশ ভেসে গেছে। আসলে এখানে সুন্দরবন অঞ্চল এবং উপকূলবর্তী যে অঞ্চলের কথা বলছে, আমাদের বাসিনীর কে হয়? বাসিনী এই বাড়ির পরিচারিকা, চাকরানী, সে তারই কে হয়? ওই লোকটা, যে লোকটার ওই খাটো ধুতি পরা, মানে খাটো লুঙ্গি পরা, ময়লা লুঙ্গি, কেমন দেখতে, রুক্ষ চেহারা, উগ্র চাহনি, সেই লোকটা, সেই লোকটা কে পরবর্তীকালে আমরা বলবো, কৌতূহল তোমরা রাখো, সেই ডেকে আনবে। বড় বউ বলে কিরকম দেখতে, অর্থাৎ তার পছন্দ হচ্ছে না, তার আদব কায়দা বেশভূষা কিছুই ঠিক নেই, সেজন্য কেমন যেন দেখতে। তখন পিসিমা উত্তর দিচ্ছে, ময়ূর ছাড়া কার্তিক আসবে না, তোমরা তো 10 টা পয়সা দিয়ে দিতে পারবে না প্রাণে ধরে, এই 14 দফায় কাজ করবে, পেটে 2টো খাবে বই তো নয়, কেনা চাল নয়, বাবা থেকে চাল আসছে, তা দিতেও আঙুল বেঁকে যাচ্ছে, অর্থাৎ 14 দফায় 10টা পয়সা মানে খুব সামান্য তোমরা প্রাণে ধরে দিতে পারো না সংসার চালানোর জন্য, 14 দফায় কাজ করবে, বিভিন্ন ফাই ফরমাস কাটবে, সংসারের প্রচুর কাজ আছে, 16 দফা হলে সেটা পূর্ণ অংশ হয়, 14 দফা মানে প্রায় পূর্ণ অংশ, শুধু পেটে ভাতে চলবে, আর কোনো দাবি নেই এর, এবং সেটা কি বাদার চাল? বাদাটা কি? বাদা হচ্ছে সুন্দরবন বা সেই ওই অঞ্চলের উপকূলবর্তী অঞ্চলে ঝোপ জঙ্গলে ঘেরা যে জলাভূমি, সেই জলাভূমি হচ্ছে বাদা, সেই বাদা অঞ্চল, সেই বাদা অঞ্চলে অনেক সময় বাদ দিয়ে ধান চাষ, সেই ঝোপ জঙ্গল পরিষ্কার করে বিভিন্ন চাষাবাদ করা হয়। এই বড় বাড়ির প্রচুর জমি রয়েছে সেখানে, এবং সেখান থেকে এদের যত প্রাচুর্য। বড় বউ চুপ করে যায়, বড় পিসির কথায় আজকাল কেমন যেন একটা ঠেস থাকে, ঠেস মানে আসলে ব্যঙ্গাত্মক খোটা, তোমাদের মানে কি? বড় পিসিমা কি অন্য বাড়ির লোক নাকি? একই বাড়িতে থাকি তাও বলছে তোমাদের, এটা তো কাম্য নয় তার কাছ থেকে। বড় পিসিমা শেষ খোঁচাটা মারেন, তোমার শ্বশুরি মরতে বসেছে বাছা, সেজন্যই হোম যজ্ঞ হচ্ছে, তার জন্য একটা লোক খাবে। হোম যজ্ঞ তোমরা বোঝো, যজ্ঞ এখানে আসলে হোম যজ্ঞ, দেবতার উদ্দেশ্যে কোনো কিছু নিবেদন করা, সেটা আগুনে ঘৃতাহুতির মাধ্যমে, তাই হচ্ছে হোম যজ্ঞ, তার জন্য একটা লোক খাবে, অর্থাৎ এই লোকটা খাবে। বড় বউ কোনো কথা বলে না, সব কথাই সত্যি, তার শ্বশুরই মরতে বসেছেন, 82 বছরটা অনেক বয়স, কিন্তু শ্বশুর বেশ টনক ছিল, টনক মানে শক্তপোক্ত, তবে ক্যান্সার বলে কথা, ক্যান্সার যে লিভারে হয় তাই বড় বউ জানতো না। বড় বউ প্রায় দৌড়ে চলে যায়, তারপর পরেরটুকু দেখো, স্যার একটা অংশ পড়ালেন খুব সুন্দর, তা এবারে ওই বাড়িতে হোমযজ্ঞ আমরা পেয়েছি, সেখানে এসে শেষ করেছি, হোমযজ্ঞ রয়েছে চলছে, তা আজ অনেক কাজ, অনেক কাজ মানে হোমযজ্ঞ টুকু হবে, এসব অনেক কাজ, মেজে বউ উনুন পাড়ে বসেছে, শাশুড়ির মাছ খাওয়া বুঝে খুঁজে যায়, সে প্রাচীন সংস্কার, সে সময় তোমরা জানবে যে বিধবা হয়ে গেলে মাছ মাংস থেকে তাদেরকে বঞ্চিত, এখনো আছে, এখনো কিছু কিছু জায়গায় আছে, ইম্পোরা ট্যাংরা বড় ভেটকি মাছে যজ্ঞ লেগেছে আজকে, রেধে বেড়ে শাশুড়িকে খাওয়ানো তার কাজ, মেজে বউ বসে আছে সেই দায়িত্বে, আর শ্বশুরের ঘরে আছে নার্স, বড় বউ এখন গেল সে ঘরে, সে একটু বসলে পরে নার্স এসে চা খেয়ে যাবে, সে যা ছেলে বিলেতে, তার আসার কথা ওঠে না, ছোট মেজ ও বড় ঘুমোচ্ছে, এ বাড়ির ছেলেরা বেলা 11টা আগে ঘুম থেকে ওঠে না, সেই জন্য তাদের চাকরি করা হয়ে ওঠেনি, এটা কিন্তু এই সমস্ত প্রাচীন বা বনেদি বাড়ির যাদের ঐশ্বর্য আছে, ট্র্যাডিশন যে বেশি বেলা পর্যন্ত ঘুমো। এখানে একটা জায়গা, মানে এক জায়গায় হোম যজ্ঞের কথা বলা হয়েছে আমি যখন বললাম, কিন্তু এখানে যজ্ঞী শব্দটা ব্যবহার করা হয়েছে, এটা কিন্তু মানে বৃহৎ আয়োজন অর্থে, এখানে কিন্তু সেই হোম হোমে কিছু মানে নিবেদন, ব্যাকরণগত ভাবে অন্তঃসরাগম, হ্যাঁ হ্যাঁ ঠিক, তা
আঠারোখানা দেবত্ব বাড়ি আর বাদা অঞ্চলে অসাগর জমি থাকলে কাজ বা করে কে? ঠাকুর দেবতা সমান, তার জন্য দই পেতে এসব গুল দিয়ে শরবত করে দিতে হতো। শত ঠাকুর আসুক, তিনি খেতে বসার পাঁচ মিনিট আগে বড় বউকে করতে হতো রুটি লুচি, তার বিছানা পাততে হতো, পা টিপতে হতো। আগেকার দিনে কিন্তু শ্বশুর মশাইকে বৌমারা এইভাবে যত্ন করতেন। এখনো কোনো কোনো বড় বৌমা কিন্তু শ্বশুরের থেকে বাড়তি একটা স্নেহ পেতেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই জন্য এগুলো এগুলো আছে কোনো কোনো পরিবারে, নিশ্চয়ই এগুলো আছে। এখন এগুলো প্রায় নেই, কিছু আছে হয়তো। কত কাজ করতে হতো সারা জীবন ধরে, এখন সেসব আর করতে হবে কিনা কে জানে। শ্বশুরমশাই মারা গেলে আর হয়তো সেই কাজগুলো আমার থাকবে না। এটা কিন্তু তৃপ্তির কথা বলছে না, আপনার একটা অনুশোচনা, খারাপ লাগছে একটা, আমি আর করব কিনা, অভ্যস্ত কাজ করব কিনা, তার থেকে সরে আসতে হবে কিনা। ডাক্তাররা বলে দিয়েছে বলে তো আজই হোম যোগ্যী হচ্ছে। ছোট বউয়ের বাবা এক তান্ত্রিক এনেছেন, বেল কেওড়া অশ্বত্থ বট তেঁতুল গাছের কাঠ এসছে আধমন করে, সেগুলো সব এক মাপে কাটতে হবে। কালো বেড়ালের লোম আনতে গেছে ভজন চাকর, শ্মশান থেকে বালি, এমন কত যে ফরমাস, সব হোমে লাগবে, সব হোমে। তাহলে এইটা এসকিউর একটা ভালো কোশ্চেন, এমন কত যে ফরমাস, কি কি ফরমাস, যা যা এগুলো বললাম। আরেকটা ব্যাপার, এখানে বিভিন্ন রকম যে কাঠের কথা বলেছে, এখানে সমস্ত গাছ তার কাঠ কিন্তু আমরা চিনি, কিন্তু একটা কেওড়া, কেওড়া কেওড়াটা কিন্তু আমরা অনেক সময় জানি না, কেওড়াটা কি, কেওড়া আসলে কে আগাচ্ছে? হ্যাঁ ঠিক তো, ঠিক। তা ওই লোকটাকে ধরা আনা কাঠ কাটার জন্য, ওটা কি কদিন খায়নি, বাসি এনেছে, বাদায় থাকতে অথচ ভাতের আমি কি এত পারি, এত লোক বাদায় থাকতে অথচ ভাতের লোক, কি এমন কি কথা, বাদায় কি চালের অভাব নাই? দেখো না এক তলায় গিয়ে দোলনের কত রকম চাল ধরে ধরে সাজানো আছে, ওটা তো চাল ওই বাদাতে, ওই বাদাতে এত চাল। নার্স এসে বসেন, ওর বউ নেমে যায়, আজ খাওয়া দাওয়া ছপ করে সারতে হবে তান্ত্রিক ঘুমে বসবার আগে। ঘুম করে তান্ত্রিক শ্বশুরের প্রাণটুকু ধরে রাখলেন, তান্ত্রিক নিচের হল ঘরে বসে আছেন। বড় পিসিমা বললেন, নামতে পারলে বাছা, চালগুলো তো বার করে দেবে। এই যে দি জিনিসাল চালের ভাত নিরামিষ ডাল তরকারির সঙ্গে, রামসাল চালের ভাত মাছের সঙ্গে, বড়বাবু কনক পানি চাল ছাড়া খান না, মেজো আর ছোটোর জন্য বারো মাস পদ্ম যায়, ভ্যারাইটি চাল স্যার। বিভিন্ন রকম চাল, একজনের শখ মিটছে, মানে ডালের সঙ্গে মাছের সঙ্গে, অথচ একদল লোক খেতে পাচ্ছে না। বামুন চাকর ঝিদের জন্য মোটা সাপটা চাল, ওদের জন্য মোটা সাপ। তা বাদার লোকটি কাঠ কাটতে কাটতে চোখ তুলে দেখে, চোখ ঠিকরে তার বেরিয়ে আসে। হ্যাঁ বাসিনি, এত নানা নিধি সাল, আরে বাবুরা খায় ওই পাঁচ ভাগে ভাত হয়, হবে নে বাদা, এদের এত জমি সাল এনে পাহাড় করেছে, বড় পিসমা বেসেও বেসতে লুককে লুককে, আমি বেসতেছি সে চাল, বাদা এদের সাল হয়, তা দিদি কি বাসিনি এক মুষ্টি সাল দে, কালিতে জল খায়, ও তো অনেকদিন খায়নি, ওর পিঠে খিদে, ও শুধু চাল আর জলই খাবে ওর খিদে পেটে, ও তো এইসব অবাক হয়ে গেছে, এই বাড়ি এত চাল আমার একটুখানি। হ্যাঁ কিছুদিন আগেও তো দেখা যেত যে গ্রামের মানুষ মানে চাল চিবিয়ে খেয়ে জল খেয়ে যাচ্ছে সকালবেলা, বড্ড যেমন আঁচর কাটতেছে পেটির মধ্যিখানে, কতদিন ধরে আদা ভাত খায় না, রাধা থেকে আদা। এটা আমরা বরেন্দ্রী উপভাষায় আমরা দেখেছি, রকে অ বলে অকে র বলে, যেমন এটা কিভাবে আসলো আমরা পরে ব্যাখ্যা করছি এখানে, রাতকে আধ। হ্যাঁ দেবাসিনী বাগ্যতা করি তোর, মানে তোকে আমি মানি, অনুরোধ করি, অনুরোধ করছে বা এই ব্যাপার। আরে আরে করো কি উৎসব দাদা, হয়তো দেখা যাচ্ছে ওই সময় উৎসব কি করেছিল, বাগ্যিনীর খুব কাছে হয়তো হাত টা ধরতে গেছে, বা কি বলেছে ওই যে চাল নিয়ে যাচ্ছে, হ্যাঁ চাল নেবে, চাল নেবে, এটা কোন সিচুয়েশন, কি করছো? ঠিক গা সম্পর্কে দাদা তো হও, কেন এমন করতেছো? পিসিমা দেখতে পেলে সর্বনাশ হবে, আমি ঠিক তাকে ভাগে দিয়ে যাবো, তুমি হাত চালিয়ে কাজ করে দেখি বাবা, এদেরকে বলি হারি ছাড়, একটা লোক কদিন খাইনি শুনছো, আগে চারটে খেতে দে, তা না কাট কাট হয়ে গেছে কাজ, ঠিক না তাহলে তুমি একটু। এরপর বাসিনী চালগুলি নিয়ে চলে যাবার সময় মাথা নাড়তে নাড়তে চলে যায়। আসলে এই যে একটা কথা এখানে বলেছে যে একে চারটি খেতে দে আগে, অনাহারে রয়েছে তা নয়, কিন্তু তাই তার অনুশোচনা হচ্ছে, খারাপ লাগছে তাই মাথা নাড়তে নাড়তে চলে যায়। লোকটির নাম উৎসব, মনে রাখতে হবে উৎসব। এক্ষেত্রে আমি একটু বোর্ডের কাছে যাই, উৎসব
লোকটির নাম উৎসব, কিন্তু চিরকালই সে উৎসব নাইয়া নামে পরিচিত। অর্থাৎ এখান থেকে শব্দটা এসেছে উৎসব। কিভাবে? আমরা দেখেছি সমী ভবন, তোমরা ক্লাস নাইনে পড়ে এসেছ, সেখানে এই যে খণ্ডত্ব আর দন্ত স, হ্যাঁ, মিলে চয় ছয় হয়েছে, এইটা এখানে দেখা যাচ্ছে উৎসব। এই যে পাশাপাশি ধ্বনি বা এরকম যদি মানে যুক্ত অক্ষর যুক্ত ধ্বনি এরকম থাকে, সেগুলো অনেক সময় একটার মতো আর একটা হয়ে যায়, এরকম বিষয়কে বলা হয়, হ্যাঁ, সমীভবন। সমীভবন তিন প্রকার, পরাগত, প্রগত এবং অন্যান্য সমীভবন। এখানে কিন্তু অন্যান্য সমীভবন হয়েছে, এরা পরস্পরের প্রভাবে প্রভাবিত হয়ে এখানে এমন খণ্ডত্ব এবং দন্তস্ব চয়ে ছয়ে হ্যাঁ নবম শ্রেণীতে পড়েছ। আর একটা জিনিস এখানে একটু বলে নেব, সেটা হচ্ছে চন্নুনি। তোমরা খেয়াল করো, চন্নুনি এই শব্দটা পরে আসছে। আসলে এই শব্দটা এসছে কোথা থেকে? এসছে চন্দনা থেকে। চন্দনা থেকে হয়ে এসছে চন্দনী। এই যে চন্দনী, সেখান থেকে আবার ভেঙে যাচ্ছে, এখানে আসছে চন্দনী। এখানে আসলে কি হয়েছে? স্বর সংগতি হয়েছে। তারপরে এরপরেও আমরা দেখছি চন্নুনি, চন্নুনি। এই যে এটা হলো এখানে এই চন্নুনি, এখানে দীর্ঘিকার হবে চন্নুনি। এটা হলো, এখানেও কিন্তু এটা প্রগত সমীভবন হয়েছে। আসলে চন্দনী, এই চন্দনী যখন চন্দনা, এই যে দ আর ন, এই নয়ের প্রভাবে দ প্রভাবিত হয়ে নয়ে নয়ে রূপান্তরিত, মানে আর একটা ন হয়েছে। সেই জন্যে এরকম আগের বর্ণের প্রভাবে পরের বর্ণ প্রভাবিত হলে তাকে বলা হয় প্রগত সমীভবন। এখানে তেমনটি ঘটেছে। যাই হোক, আর ওই রান্না আন্না আদাবাদ, ওই রান্নাবাদ, রান্না থেকে রাধা, এই সমস্ত বিষয়গুলি এসেছে। যাই হোক, এই ব্যাখ্যা দিতে গেলে আমাদের পাঠ শেষ হবে না, আমরা পরবর্তী অংশে চলে যাই। তো চিরকালই সে উৎসব নাইয়া নামে পরিচিত। নাইয়া কাদের বলা হয়? নাবিক থেকে এসেছে এই শব্দটা নাইয়া। আসলে এরা হয়তো তার পূর্বপুরুষ হয়তো নৌকা চালাতো, কিন্তু এখানে আমরা দেখব এরা কিন্তু চাষবাসের সঙ্গে যুক্ত হয়ে গেছে। গত কয়েকদিন সে সত্যি খায়নি, কপালটা মন্দ ছিল, বড়ই মন্দ। যতদিন রান্না খিচুড়ি দেয়া হচ্ছিল ততদিন সে খেতে পারেনি। হ চন্নুনির মা, চন্নুনি রে, তোমরা রা কারো না কেন, কথা অইলে গা। এই যে অইলে গা, কোথায় তোমরা? তার কপাল মন্দ, সে কিন্তু খুঁজে বেড়াচ্ছে, গেলে রান্না খিচুড়ি দেওয়া হচ্ছিল, কেন দেওয়া হচ্ছিল সে ঘটনা পরে বলছি। কিন্তু যে রান্না খিচুড়ি দেওয়া হচ্ছিল যতদিন সে খেতে পারেনি, কেননা তার বউ ছেলে মেয়েকে খুঁজে বেড়াচ্ছিল। তারা ওই যে তোমরা রা কারো না কেন, রা কারো না মানে অর্থাৎ সাড়া দাও না কেন। চন্দনীর মা, চন্দনীর মা মানে তার স্ত্রী, কোথা অইলে গা, আসলে কোথা রইলে গা, কোথায় রয়েছো তুমি। এই রকে অ বলার একটা অন্য নিশ্চয়ই পারিবারিক কোনো একটা ট্র্যাডিশন, কোনো একটা সম্পর্ক আছে। বস্তুত এসব বলে সে যখন খুঁজছিল বউ ছেলে মেয়েকে, তখন তার বুদ্ধি হরে গিয়েছিল, হরে মানে বুদ্ধি চলে যাওয়া। একদিন তুমুল ঝড় বৃষ্টি, ছেলে মেয়েকে জাপটে সাপটে ধরে বউ কাঁপছিল শীতে আর ভয়ে। সে ঘরের মাছ খুঁটি ধরে মাটির দিকে দাবাচ্ছিল, দাবাচ্ছিল মানে খুঁটি উঠে আসছে সেটা কুটে দেওয়ার চেষ্টা করছিল। মাছ খুঁটিতে মাতাল আনন্দে টলছিল, ধনুষ টঙ্কা রুগীর মতো কেঁপে ছেপে উঠছিল, কেঁপে ছেকে উঠছিল, উৎসব বলে চলেছিল ভগবান ভগবান ভগবান। কিন্তু এমন দুর্যোগে ভগবানও কাঁথা মুড়ি দিয়ে ঘুমন বোধ করি। অসাধারণ একটি লাইন, এখানে কি দেবতার বিরুদ্ধে তীব্র একটা অনাস্থা প্রকাশ করেছেন? কিন্তু অনাস্থা যে দুঃখ দারিদ্র দুর্দশায় বিপর্যয়ে তুমি ভগবান তো আমাদের সঙ্গে থাকো না, সেই জন্য একটা অনাস্থা।
আসলে লেখিকা এই চরিত্রের মধ্যে দিয়ে তার কথাটিও ব্যক্ত করেছেন হয়তো। অর্থাৎ প্রচণ্ড ঝড়, সেই ঝড়ে ঘর দুলে উঠেছে, সেখানে মাতাল আনন্দে টলছে, মাছ খুঁটিটা ধনুষ্টঙ্কা দুগির মতো কেঁপে চেপে উঠছিল। ধনুষ্টঙ্কা দুগিকে এক ধরনের রোগ, অর্থাৎ শির দ্বারা বেঁকে যায়, ধনুকের মতো হয়ে যায়, সেই জন্য বলা হয় ধনুষ্টঙ্কার। ভগবান ভগবান উৎসব বলছিল, এমন সময় মাতলার জল বাতাসের চাবুকে ছটফটিয়ে উঠে এসেছিল। জল উঠল, জল নামল, উৎসবের সংসার মাটিতে লুটোপুটি গেল। অর্থাৎ বোঝা গেল প্রচণ্ড ঝড় বৃষ্টি জলোচ্ছ্বাস, মাতলা নদীতে জলোচ্ছ্বাস হয়েছে, সেই মাতলা নদীর পাড়ে এদের বাড়ি ঘর সব ভাসিয়ে নিয়ে গেছে, কিছুতেই কিছু রক্ষা করতে পারেনি। এমনকি তার যে ভগবান, সে ভগবানও তাকে রক্ষা করেনি। সকাল হতে বোঝা গিয়েছিল সর্বনাশের বহরখানা, অর্থাৎ বহর মানে ব্যাপ্তি, প্রচুর মানে সর্বনাশ, মানে সমস্ত অঞ্চল জুড়ে সর্বনাশ। তারপর কয়েকদিন ধরে ঘরের চালের নিচ থেকে কোনো সাড়া পাবার আশায় উৎসব পাগল হয়ে থাকে। কে কোথায় পাগল নাকি উৎসব? সাধন দাসের কথা উৎসব নেয় না, সাধন বলে, সাধন দাস হচ্ছে প্রতিবেশী, সে উৎসব নেয় না। তোরে তো টেনে নেছিল, গাছে বেঁধে রয়ে গেলি, উৎসব বলে রাগ আরো অচন্দ্রনির মা, অর্থাৎ সাড়া দাও চন্দ্রনির মা, তুই কোথায় গেলে? ঘরের পাশ ছেড়ে সে নড়তে চায় না। সেই পোড়ো ঘরে মনে করে যে পোড়ো ঘরের ভেতরে হয়তো কোথাও আছে। তাছাড়া টিনের বেশ একটা মুখ বন্ধ কৌটো ছিল ঘরে, তার মধ্যে ছিল নিভুই উৎসবের জমি চেয়ে দরখাস্তের নকল। নিভুই, নিভুই মানে ভূমি, তার ভূমি নেই, নিভুই উৎসবের জমি চেয়ে, জমি কার কাছ থেকে চাইবে, একটা দরখাস্ত করেছিল। সেই জমি হয় সরকারের কাছ থেকে, নইলে হয়তো ওখানে যারা জোরদাররা আছে, অনেক জমির মালিক আছে যারা, তাদের কাছে হয়তো চেয়েছিল। সেই নকলটা পর্যন্ত হারিয়ে গেছে, অর্থাৎ সর্বনাশ, মানে সবকিছু নাশ হয়েছে তার। উৎসব নাইয়া, তার নাম উৎসব নাইয়া, পিং হরিচরণ নাইয়া, পিং মানে পিতা। আমরা ছোটবেলায় অনেক সময় ঠিকানা লিখতে সাং লিখতাম, সাং মানে আসলে সাকিং মানে ঠিকানা, এখানে পিং মানে পিতা। সে কৌটোটা বা কোথায়? সে কৌটাও নেই, যার নেই, যার ঝড় জল মাতলার গর্ভে গেছে, তাই খুঁজে খুঁজে উৎসব পাগল হয়েছিল, তাই রান্না খিচুড়ি তার খাওয়া হয়নি। আমি বলেছি কেন আগে খাওয়া হয়নি, আগেই ছিল, রান্না খিচুড়ি খেতে পারেনি, এই কারণে সে খেতে পারেনি। তারপর যখন তার সম্বিত ফিরল, সম্বিত মানে জ্ঞান ফিরল, চেতনা ফিরল, তখন আর খিচুড়ি নেই। যখন চেতনা ছিল না তখন খিচুড়ি দেওয়া হচ্ছিল, খাবার রান্না খাবার ছিল, খেতে পারেনি। কিন্তু যখন জ্ঞান ফিরল তখন দেখে সেই খাবার নেই, কি আছে, ড্রাই ডোল, অর্থাৎ মানে ত্রাণের জন্য দেওয়া যে শুকনো খাবার, শুকনো খাবার, চালগুলি সে চিবিয়ে জল খেয়েছিল, শুকনো চাল চিবিয়ে একটু জল খেয়েছিল কোনো রকমে। এভাবে কিছুদিন যায়, তারপর গ্রামের লোকজন বলে মরেছে যারা তাদের ছরাদ্দ করতে হয়। ছরাদ্দ শব্দটা শ্রাদ্ধ, শ্রদ্ধা থেকে শ্রাদ্ধ, শ্রাদ্ধ থেকে ছরাদ্দ, এটা তদ্ভব শব্দে রূপান্তরিত হয়েছে। এ কাজ করার জন্যে তারা মহানাম শতপথীকে খবর দেয়। মহানাম শতপথী হচ্ছে ব্রাহ্মণ যিনি এসে এই পারলৌকিক কাজকর্মগুলো করবে। কিন্তু মহানাম এখন আরো দুটো গ্রামে অনুরূপ শ্রাদ্ধ শান্তি সেরে তবে এখানে আসবে। গ্রামবাসী অন্যেরা মাছ গুগলি কাঁকড়া যা পাচ্ছে ধরতে লেগেছে। উৎসবকে সাধন বলে, তুমি বা একা কলকাতা যাব বলে নেশেই বা উঠলে কেন? সরকার ঘর করতে খরচা দেবে শুনছো না? সাধন বলছে এই সরকার খরচা দেবে, তুই কেন নেচে উঠলি কেন, কলকাতায় যাবি, কলকাতায় যাবি। আর অন্যরা কি করছে? তাদের পারলৌকিক ক্রিয়া বন্ধ করেও যে পরে হবে ওক সমস্ত, পেটের খিদে মেটাতে হবে, সেই জন্য তারা মাছ গুগলি কাঁকড়া এই সমস্ত ধরতে শুরু করে দিয়েছে। খিদে তো মানে না এই সমস্ত। উৎসব হঠাৎ খুব বুদ্ধিমান সাজতে চায়, ও বলে সে একটা কথা বটে, ঝড় জলে কার কি হলো, মা ভাই বোন আছে না গেছে, দেখতে বাসিনি আসতে পারেনি, তার বোন আর ভাজ কলকাতা যাচ্ছিল,
ভাজ মানে ভাইয়ের বউ, ওরা কিছুকাল ঠিকে কাজ করবে, মানে চুক্তিভিত্তিক কাজকে ঠিকে কাজ বলে। উৎসব আগেও গিয়েছিল একবার, বাসিনী যেখানে কাজ করে সে ঘর বাড়ি দেখেছিল বাইরে থেকে, বাগবাড়িতে ঠাকুর দালান আছে, মন্দিরের মাথায় পেতলের ত্রিশূলটা দেখেছিল, বাসিনীর মনির বাড়িতে হেলা ঢেলা ভাত। এই হেলা ঢেলা কি? হেলা মানে অবজ্ঞেয়, অবজ্ঞা করা, তুচ্ছ তাচ্ছিল্য করা। ঢেলা হচ্ছে মাটির যে ছোট ছোট টুকরো, অর্থাৎ মাটির টুকরোর মতো ছোট ছোট ছড়ানো ছিটানো ভাত, অর্থাৎ এই মনির বাড়িতে প্রচুর ভাত থাকে। এ গল্প গ্রামে সবাই শুনেছে। উৎসবের হঠাৎ মনে হয় কলকাতা গিয়ে খেয়ে মেখে আসি, অর্থাৎ ভালো মতো খেয়ে আসি, কিংবা মানে মানে এখানে একটা খাওয়ার উপায় করে আসি। কেন মনে হয়েছিল তা সে বলতে পারে না। উপসে এক রাতে বউ ছেলে মেয়ে ঘর দোর হারিয়ে সে যেন কেমন হয়ে যাচ্ছিল, মাথার ভেতরটা ঝিমঝিম করে, কোনো কথা গুছিয়ে ভাবতে পারে না। খুব ভাবে সে, না না এই খুব ভাবতে পারে না, কিন্তু কখনো কখনো ভাবে, একটু গুছিয়ে ভাবতে হচ্ছে, এইবার গুছিয়ে ভাবতে হচ্ছে, কি যে হলো তা এখনো দিশে হচ্ছে না। তেমন ভাবতে গেলেই তার প্রথমে মনে হয় ধানে গোছ আসার আগে, মানে গুচ্ছ, ধানে গুচ্ছ আসার আগেই, ধান গাছে যে গুচ্ছ হয় সেই গোছ আসার আগেই মানে সবুজ রং চলে যেতে থাকে, মানে মড়ক লেগেছে ধানে, কার্তিক মাসে ধান খড় হয়ে গেল, যে কার্তিক মাসে ধানের শীষগুলো বের হয়, বের হওয়ার মানে শুরু হয়, ঠিক সেই সময় সমস্ত ধান খড় হয়ে গেল। তা দেখে উৎসব মাথায় হাত দিয়েছিল। সতীশ মিস্ত্রির হরকুল পাটনায় মোটা তিন ধানে মড়ক। এই সতীশ মিস্ত্রি কে? একজন জোরদার, প্রচুর জমির মালিক, এখানে উৎসব কাজ করে, এর বাড়িতে, এর জমিতে কাজ করে। উৎসব তো সতীশের কাজ করেই কমাস বেঁচে থাকে। তখন সাধন দাস তাকে বলেছে, ও উৎসব, মনিদের ধান যায় তো তুই কাঁদিস কেন? তখন উত্তর দিয়েছে, কাঁদব না সাধনবাবু, কাঁদব না, লক্ষ্মী না আসতে সেদে ভাসান যাচ্ছে, তা কাঁদব না এতটুকু, আমরা খাবো কি? তার কারণ এদিকে এই সতীশবাবুর জমিতে কাজ করে যেটুকু খাবার সংগ্রহ করতে পারে সেটুকুই তাদের খেয়ে আটপেটা খেয়ে কখনো বা অনাহারে থেকে কোনোভাবে কোনোভাবে চলে যায় তাদের। হ্যাঁ তাই তো, হ্যাঁ মনিবের প্রতি দায়বদ্ধতা। এবং সে মনিব খেতে পারবে না কি কাজ পারবে না সেটাও একটা ব্যাপার, মনিবেরও তো ধান নষ্ট হচ্ছে, সেই সঙ্গে আমিও না খেতে পেয়ে মরব, এই ব্যাপারটাও কাজ করেছে। সেই জন্যে আর লক্ষ্মী, লক্ষ্মীর আর ধানকে লক্ষ্মী হিসাবে আমরা কল্পনা করে থাকি, সে যেন আসার আগেই, অর্থাৎ ধানের শীষ বের হওয়ার আগেই কি হচ্ছে, সেদে বিসর্জিত হয়ে যাচ্ছে সে নিজেই। হচ্ছে কাঁদতেই হবে তো, মা লক্ষ্মী আমার দিকে মুখ তুলে চায়নি, এ তো দুঃখের, তাই তো? তারপর বাকিটা কিছুটা তা গুছিয়ে চিন্তা করতে বসলে আগে মনে হয় ধান খেতে আগুন লাগার কথা, তারপরই মনে পড়ে যে রাতে ঝড় হয়, সেই সন্ধ্যায় অনেকদিন বাদে সে পেট ভরে খেয়েছিল, এই এত হেঞ্চে সেদ্ধ আর এত গুগলি সেদ্ধ নুন আর লঙ্কা পোড়া দিয়ে। দিনটা এমন ছিল যে সেদিন গ্রামের সকল উৎসবরা ভরা পেট খেয়েছিল। এগুলো কিন্তু উৎসব সবই কাঠ কাটতে কাটতে ফ্ল্যাশব্যাকে ভাবছে, কাজ শুরু হয়ে গেছে, মনিব বাড়িতে এসেও কিন্তু কাঠ কাটা শুরু করেছে। এবার দেখবে আমাদের মধ্যে এই জিনিসটা ভীষণ, একটা কাজ করতে করতে আর একটা চিন্তা মাথার মধ্যে এসে যায়, কিন্তু তোমাদেরকে বলে রাখবো পড়ার বই খুলে যেন কখনো অন্য চিন্তা মাথায় আনবে না। হ্যাঁ তোমাদের তো বলাই হয়েছে এখানে প্রচুর ফ্ল্যাশব্যাক রয়েছে, অতীত চারণা রয়েছে, সেগুলো খেয়াল করবে। দিনটা এমন ছিল যে সেদিন গ্রামের সকল উৎসবরা ভরা পেট খেয়েছিল, খেতে খেতে চুনমুনির মা বলেছিল, দেবতার গতি ভালো নয় কো, লৌক নেশারা বেই দেশে বুঝিবা বোট মারা পড়ে। এ কথাটাও বেশ মনে পড়ে। তারপরে মনে পড়ে মাছ খুঁটিটা মাটির দিকে ঠেলে ধরে আছে, মা বসুমতী যেমন সে খুঁটি রাখতে চায় না, উগড়ে ফেলে দেবে, ভগবান ভগবান ভগবান। তারপর বিদ্যুৎ চমকে খুনি কালোয় দেখা মাতলা সফেন জল ছুটে আসছে, সফেন মানে ফেনাযুক্ত জল, ফেনার সহিত বর্তমান শর্ত বৌটি, ব্যাস সব খোলামেলা একাকার। তারপর থেকে কি হলো, কোথায় গেল সব, তুমি কোথায় আমি কোথায়, উৎসব নাইয়া পিং হরিচরণ নাইয়া, কাগজ সহ কৌটুকি বা কোথায়, বড় সুন্দর কৌটখানি গো, চন্ডুদের যদি রেখে যেত ভগবান তাহলে উৎসব ঢুকে শত হাতির বল থাকতো, আজ শত হাতির বল, শত হাতির কেউ নেই তো তার কাছে, সব ফাঁকা শূন্য হয়ে গেছে, রিক্ত হয়ে গেছে,
সেই জন্য যে মানুষটার পরিবার সব ভেসে গেছে, যার দুই ছেলে মেয়ে বউ জলে ভেসে গেছে, প্রেম প্রেম প্রীতি ভালোবাসা সবই জলে ভেসে গেছে, জলোচ্ছ্বাসে নিয়ে গেছে, আজকে তার কি থাকতে পারে? আজকে কাট কাটতে কাটতে সেই দৃশ্যগুলো তার মনের মধ্যে যাচ্ছে, বুঝতে পারছো? তারপরে তাহলে সে কৌটোটা নিয়ে সবাই ভিক্ষেই বেরোতো, সতীশ বাবুর নাতি ফুট খায় উৎসব কৌটোটা চেয়ে এনেছিল, মানে ফুটিয়ে কিছু খাওয়াটা এই ধরনের ফুট খাওয়া, মানে ব্যবহার করতে পারে, তার কারণে তো এই যে কি বলবো, মানে হ্যাঁ আমাদের এই যে শব্দ, হ্যাঁ হ্যাঁ আমাদের যে অন্তজ শ্রেণীর মানুষ তারা তো এই ধরনের শব্দ ব্যবহার করে, সেই জন্য ফুড ফুড থেকে ফুড খায়, মানে টিন ফুড যে বাচ্চাদের খাবার সেখান থেকে ওই ফুড শব্দটা আসতে পারে। উৎসব কৌটোটা চেয়ে এনেছিল, অমন কৌটো থাকলে দরকার একমাত্র ফুটিয়েও নেওয়া যায়, তার মানে কোনো কিছু ও যেরকম ফুটকার কথা বলেছে আমরা ফুটিয়েও নিতে পারি, এরকম চমৎকার কৌটো। কি হলো হাতসালা বাছা, ওদিকে শুষছে কর্তা, হোম হোমে তা কাটবন দাঁড়িয়ে দেখছো? আসলে অত সেই ফ্ল্যাশব্যাক এসে মনে করছে, কাটছে মাঝে মাঝে, আর সেই দিনগুলো ফেলে আসা দিনগুলোর সেই নস্টালজিয়া তাকে তাড়া করে বেড়াচ্ছে। বড় পিসিমা খনখনি ওঠে, বড় খিদে লেগেছে মা গো। ওই শোনো কথা, ভাত নামলে খাওয়া নেই এখন, তান্ত্রিকের নতুন বিধান হলো সর্বস্ব রেঁধে বেঁধে রাখো, হোম হলে খেও, হাত চালো হাত চালো। উৎসব আবার কাট কাটতে থাকে, প্রত্যেকটা কাট দেড় হাত করে লম্বা হবে, ধারালো কাটারিটি সে তোলে নামায়, ফুটন্ত ভাতের গন্ধ তাকে বড় উতলা করে, এদিক ওদিক চেয়ে বাসিনীর ঝুড়ি বোঝায় সাপনে উঠনে থুতে আসে, ঝপ করে একটা ঠোঙা তার হাতে দিয়ে বলে, ছাতু খেয়ে জল খেয়েছো রাস্তার কল থেকে, দেরি করো না মোটে, এ পিসাচের ভারী কেমন তা জানো নি দাদা? জানো নি মানে জানো না, এখানে আসলে মহাপ্রাণী ভবন হয়েছে, গরিবের গতর এরা সস্তা দেখে দেখে, তাই না? এখানে দেখে এটা কিন্তু অল্প প্রাণী ভবন হয়েছে, মানে ব্যাকরণের ক্ষেত্রে তোমরা খেয়াল করো, ক্লাস 9 এর কথা ভাবো। তা উৎসব জিজ্ঞাসা করছে, কে মরতেছে? হ্যাঁ বাসিনী, বাসিনী বলছে, তেকেলে বুড়ো বাড়ির কর্তা, মরবে না, ওই যে হোমের দোকান দিচ্ছে মুটকি ওনার খাসছি, ঝি ঝি মানে আগে কন্যাকে বলতো, কন্যাকে বলতো ঠিক, এখন ঝি বলতে আমরা চাকরানীকে, এখন কোনো মেয়েকে যদি বলা হয় যে ঝি, কিন্তু এখন শব্দটা কিন্তু রয়ে গেছে, অনেকে আমার ভাইজি, হ্যাঁ ভাইজি, আমার বোনঝি, ঠাকুরজি, হ্যাঁ ঠাকুরজি, শব্দগুলো এখন রয়েছে, এগুলো কিন্তু রয়ে গেছে, আগে ঝি ছিল, শুধু ঝি বললে আবার চাকরানীকে বলতো, শব্দটার অপকর্ষ, যেটা কিন্তু আমাদের সিলেবাসে আছে, তোমাদের সিলেবাসে কিন্তু শব্দটার অপকর্ষ আসছে সিলেবাসে, ব্যাকরণ যখন আমরা যদি আমরা পড়াতে পারি ভাষা অংশ তখন বোঝাবো ব্যাপারটা। কর্তা মূলে পড়ে যদি সাত নাতি না মারতে পেরেছি তো আমি বাসিনী নই, লাঠি থেকে নাতি, তাই না? সাত লাঠি ল ন হয়েছে, ল কে ন, লেবু কে নেবু, সেই সময় তেকেলে বুড়ো মরেছে তার জন্য আমার হোম। ছাতু কোটা নিয়ে উৎসব বেরিয়ে যায়, বাপ রে এত তরকারি এত চাল এত মাছ একটা যজ্ঞি বটে, সব নাকি বাদার দৌলত, কোন বাদা? উৎসবের বাদায় শুধু গেগলি গুগলি গেঁড়ি কচু শাক শুষ্নি শাক। উৎসব ছাতুটুকু খায় একটুখানি মিষ্টির দোকানে ভাঁড় চিনি জল খায়, ছাতু নাকি পেটে পড়লে ফুলে ফেপে ওঠে, তাই হোক পেটের গভর ভরুক, কিন্তু সাগরে শিশির পড়ে, তার মানে কিছুই হয় না ওর যা খিদে, এক ফোঁটা দিলেম শিশির তাতে কিছুই হয় না, তাই বলছে, মানে সমুদ্রে এক ফোঁটা শিশির পড়লে কি হয় কেউ কি বুঝতে পারবে? টের পায় না কিছু, সে আবার ফিরে এত খিদে, মানে সমুদ্রের ওতে কিছু, হ্যাঁ যাক জল দিয়ে কোনো রকমে খেয়ে আবার কাট কাটতে কাটতে শুরু করেছে। পিসিমা এসে সঙ্গে সঙ্গে, কোথায় গেছিলে? একটু বাইরে গেলাম মা, কাট কাটলে হোম হোম হলে ভাত। উচ্চ তাড়াতাড়ি হাত চালায়, মেজে বউ চেঁচিয়ে বলে, খাবার ঘর মুছেছো বাসিনী? সব রান্না তুলতে হবে। বাসিনী বলে, মুছেছি। বড় বউ হিঁকে বলে, সব হয়ে গেল, মাছের ঘরে সব হলো, এরকম। হ্যাঁ হ্যাঁ, এবারে দেখো রান্না বান্না সব হয়ে গেছে, এবার কাট, এবার সেই জন্য মনে করছে, উৎসব মনে করছে, এবার আমি খাবার পাবো। এইসব কথা শুনে, এইসব কথা শুনে উৎসব বুকে বল পায়, খাবার পাবো, এই এতেই বুকে বল পেয়ে গেছে, ভাত খাবে সে, ভাত আগে ভাত খাবে, জিভে ভাতের সোয়াদ নেবে, মানে স্বাদ থেকে সোয়াদ, আবার আসার সময় গা গেয়াতি বলেছিল, মানে গায়ের আত্মীয় স্বজন বলেছিল, কলকাতা যাচ্ছ যখন তখন কালীঘাটে ওদের ছরাদ্দ সেরে নিও, অপঘাতে গেছে ওরা, হ্যাঁ তাও করবে উৎসব, মহানাম শতপতি তো এলো না, এলে পরে নদীর পাড়ে সারবন্দি ছরাদ্দ হবে, উৎসব কালীঘাটে ছরাদ্দ সারবে, সতীশবাবু বলেছে উৎসবের মতিচ্ছন্ন হয়েছে বই তো নয়, মানে বুদ্ধি নষ্ট হয়ে গেছে উৎসবে, সতীশবাবু বলছে যে ওর বুদ্ধি টুদ্ধি সব নষ্ট হয়ে গেছে, সেই জন্য দেখ
বউ ছেলে মেয়ে অপঘাতে মরে গেছে, মরল, এরকম মরলে কি হয়, মানুষ তো পাগল হয়ে যায়। আর উৎসব দেখ ভাত 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 করছে। আসলে ভাত তো একটা কি বলবো, মানে ভাত এমন একটা জিনিস, প্রাথমিক চাহিদা মানুষের। এই ভাত না পেলে আমাদের আনন্দ থাকে না, ভাত না থাকলে, ভাত না থাকলে আমরা শোকের অনুভূতিও আমাদের নষ্ট হয়ে যায়। আমাদের যে যে মানে কি বলবো, আমাদের যে ভেতরের যে আবেগ অনুভূতি, সেই অনুভূতিগুলো সব নষ্ট হয়ে যায় এখানে। সেই জন্যে ভাত খাবে, সে ভাত আগে ভাত খাবে, জিভে ভাতের স্বাদ নেবে এবং কি করবে, তারপরে সে কালীঘাটে গিয়ে শ্রাদ্ধ অনুষ্ঠান করবে তার বউ ছেলে মেয়ের। এই যে পারলৌকিক ক্রিয়াকর্ম ইত্যাদি, এর কোনো মানে নেই যদি পেটে খিদে থাকে, সেই খিদে মিটিয়ে সে এই কাজটি করবে। তুমি কি বুঝবে সতীশবাবু, অসাধারণ একটি জায়গা, তোমরা খেয়াল করো, সতীশবাবু বলেছে বউ ছেলে মেয়ে চলে গেলে পাগল হয়ে যায়, আরে ভাত ভাত করছে, কেন ভাত ভাত করছে তার উত্তর এখানে পেয়ে যাবে তোমরা। তুমি কি বুঝবে সতীশবাবু, নদীর পাড়েও থাকো না, মেটে ঘরেও থাকো না, পাকা ঘর কি ঝড় জলে পড়ে, অর্থাৎ তোমার পাকা ঘর, তুমি নদীর পাড়ে থাকো না, তোমার ধান পাতি, তোমার ধান চালও পাকা ঘরে রেখেছ, চোর ডাকাতেও নেবে না, দেশ জোড়া দুর্যোগেও তোমার ঘরে রান্না হয়, দেশে দুর্যোগ লেগে গেলেও, মহা দুর্যোগ আসলেও তোমার ঘরে কিন্তু রান্না হবে। ভাত খেতে দিলে না উৎসবকে, কোন উৎসবকে, যে উৎসব তোমার ধান চাষ, তোমার জমিতে চাষ করে, তোমার গোলা ভরে দেয় ধানে, সেই উৎসবকে তুমি খেতে দাওনি, তোকে একলা দিলে চলবে, একলা, একলা থেকে একলা, একলা এই শব্দটা একলা, এটা কিন্তু কি হয়েছে, ঘোষীভবন, ঘোষীভবন হয়েছে, হুম, একলা দিলে চলবে, তাহলেই পালে পালে পঙ্গপাল জুটবে না, অদ্ভুত। পঙ্গপাল হচ্ছে এক ধরনের ফসল বিনষ্টকারী পোকা, পতঙ্গ, এই এখন আমরা শুনছি মূলত আফ্রিকা অঞ্চলে থাকে, পাকিস্তানেও আক্রমণ ঘটেছে, ভারতবর্ষেও আসতে পারে বলে শোনা যাচ্ছে, তা পঙ্গপাল, তা ঝাঁকে ঝাঁকে পঙ্গপাল আসবে না, উৎসবরা যেন পঙ্গপাল, উৎসবরা যেন পঙ্গপাল, তাদের পঙ্গপালের সঙ্গে তুলনা করা হয়েছে। এরা কারা? এরা জোদ্দার মহাজন, এরা প্রচুর জমির মালিক, এরা মানুষকে মানুষ বলে জ্ঞান করে না, এরা উৎসবদের সামান্য কীট পতঙ্গের সঙ্গে তুলনা করে। পঙ্গপাল এসে জুটবে বলছে, একজনকে দিলে আরো অনেকে আসবে বলে, সে ভাত দিতে চায় না উৎসবকে। এ হলো ভগবানের মার, কি একটা যুক্তি সাজাচ্ছে কিরকম। এইভাবেই উচ্চবিত্ত মানুষেরা যারা এই পুঁজিপতি শ্রেণী, তারা তারা কিন্তু প্রতি মুহূর্তে এইভাবে ধর্মকে সামনে রেখে ঢাল করে তারা কিন্তু তাদের টাকার পাহাড় জমায়, সম্পদের পাহাড় জমায়, তাই সামনে ভগবানকে রেখে বলছে, এ তো ভগবানের মার, ভগবান তোকে মেরেছে, আর সেখানে যদি আমি তোকে খেতে দিই তাহলে কি হবে, ভগবান আমার উপর রুষ্ট হবেন, সেই জন্য আমি তোকে খেতে দিতে পারি না, এ চোট থেকে তোকে বাঁচাতে পারি, তা তুমি ভাত দিলে না, দেশে ভাত নেই, সারা দেশে ভাত নেই, দেশ বলতে ওই অঞ্চলে কোথাও ভাত জুটছে না, কিন্তু তোমার আছে, তুমি দিলে না। সেই সুকান্ত ভট্টাচার্যের কথা বারবার মনে পড়ে, সেই বলেছিলেন না বোধন কবিতায়, সন্রে মালিক সন্রে মজুদার, তোদের প্রাসাদে জমা হলো যত মৃত মানুষের হাড়, হিসাব কি দিবি তার, প্রিয়াকে আমার কেড়েছিস তোরা ভেঙেছিস ঘর বাড়ি, সে কথাকে আমি জীবনে মরণে কখনো ভুলিতে পারি, আদিম হিংস্র মানবিকতার যদি আমি কেউ হই, স্বজন হারানো শ্মশানে তবে চিতা আমি তুলবই, যদি উৎসবরা একত্রিত হয়ে যদি এই ঘোষণা করতে পারত, এই সোচ্চারে এই কথাটা বলতে পারত, যে ফসল তো আমার, আমি ফলিয়েছি, আমাকে খেতে দিতেই হবে, এই ফসল আমার, এই ধান আমার, আমি চালের অধিকার আমার, ভাতের অধিকার আমার, কিন্তু সেটা কিন্তু বলতে পারছে না, এরা বিচ্ছিন্ন হয়ে আছে, সেই যে পোকায় ধান নষ্ট, সেই হতেই তো উৎসবের আধ পেটা শিখি পেটা উপসে শুরু, পেটে ভাত নেই বলে উৎসব প্রেত হয়ে আছে, ভাত খেলে সে মানুষ হবে। অর্থাৎ এই জায়গাটা বিশেষভাবে দেখো, যে উৎসব প্রেত হয়ে আছে, ভাত খেলে সে মানুষ হবে, সে কিন্তু
জ্ঞান হারিয়ে সে অশরীরী হয়ে গেছে, শরীর আছে কিন্তু যে শরীরে কোনো চেতনা নেই, সম্বিত নেই, সেই শরীর তো ধারণ করে প্রেতের মতো, প্রেত অশরীরী। সেই জন্য ভাত খেলে তারপরে সে কিন্তু সেই প্রেত ভাব তার শরীর থেকে কেটে যাবে। মহাশয়দেব এক জায়গায় লিখছিলেন যে আমার চরিত্রদের প্রেত আমায় তাড়া করে, তাদের ভালোবাসার মধ্যে আমি আছি। অর্থাৎ এই প্রেত অবস্থা থেকে ভাত খেতে পারলে উৎসব কিন্তু মানুষ হবে, মানুষ হলে তখন সেই আমাদের যে হৃদয়ের যে কোমল বৃত্তিগুলো সেগুলো তার জেগে উঠবে, শোক ব্যথা বেদনা ভালোবাসা স্নেহ সব জেগে উঠবে তার, ভাত খেলে সে মানুষ হবে। তখন বউ ছেলে মেয়ের জন্য কাঁদবে, এতদিন কাঁদতে পারেনি, দুঃখ তো ওর হয়নি, ও শুধু পাগল হয়ে বউ মেয়েকে ডেকেছিল কয়েকদিন ধরে, তখনই উৎসব প্রেত হয়ে গেছে। মানুষ থাকলে ও ঠিক বুঝত যে জলের টানে মানুষ ভেসে গেছে, কত গরু মোষ ভেসে গেল, চন্দনীর মা তো কোন ছাড়। উৎসব কাঠ কাটা শেষ করে, আড়াই মন কাঠ কাটল সে ভাতের হুতাশে, মানে তীব্র আশায় ভাতের এই ভাত পাবো বলে এই কাঠগুলো তাড়াতাড়ি শেষ করে কাঠ কাটছে, আর সে কিন্তু অতীত চারণা করছে, নইলে দেখে ক্ষমতা ছিল না। পাঁচ ভাগে কাঠ রেখে আসে সে দালানে, উঠোনে কাঠের কুচো টুকরো সব ঝুড়িতে তুলে উঠোন ছাড় দেয়। তারপর বড় পিসিকে, বড় পিসিমাকে দেখতে পেয়ে শুধু মা বাইরে যে বসব, বড় পিসিমা তখনই জবাব দেয় না, কেননা হঠাৎ তান্ত্রিক অং রিং ঠং ঠং ভো ভো রোগ শ্রীনু শ্রীনু বলে গর্জে ওঠে, গর্জে উঠলেন এবং রোগকে দাঁড় করান। রোগকে কিভাবে দাঁড় করান, আসলে তান্ত্রিকদের যারা এরকম বুজরুকির সহায়তা নিয়ে মানুষকে ঠকায়, এই এইগুলো অলৌকিক ভাবভঙ্গি করে বেড়ায়, তারা কিন্তু ওই একটা হয়তো কাঠি পুঁতে দিল, সেখানে হয়তো কালো বেড়ালের লোম দিয়ে কি করে বেঁধে দিল এবং সেভাবে নাকি দাঁড় করিয়ে দিল, এবং লোমকে কালো বেড়ালের লোমে রোগকে বেঁধে ফেলেন ও হোম শুরু করেন। একই সঙ্গে ওপর থেকে নার্স এসে নেমে বলে ডাক্তারকে কল দিন, মেজো বড় মেজো ছোট ঘুম ভাঙা চোখে বিরস মুখে হোমের ঘর থেকে বেরিয়ে যায়। অর্থাৎ ছেলেরা বাসিনী উৎসবকে বলে তুমি যে বাইরে বসো দাদা, না ম অন্তর বললে বটে, যেমন হাকুড় পারলে, হাকুড় মানে হচ্ছে যে খুব চিৎকার করে ডাহাকা ডাক দেওয়া, এখানে মন্ত্র পড়া, অমনি কর্তার টাল নিলে, টাল নিলে মানে আসলে যখন প্রাণ বায়ু বেরিয়ে যায় তখন যে শারীরিক যে যে শারীরিক যে উত্থান পতন হয় সেটাকে এখানে বলছে যে টাল নিলে। কর্তার দেহ থেকে বাদ দিকে হাঁচড় পাচড় করে বাইরে বেরিয়ে এলো, চান করবে তো করে নাও নে, নাও কে এখন চান করবে না, এখন চান করবো না, মাথায় জল পড়লে পেট মানতে চায় না মোটে। বাইরে এসে উৎসব শিব মন্দিরে চাতালে বসে, কেমন মন্দির কেমন চাতালখানা, বাপরে এসব নাকি বাদাল বাদার দৌলতে। এই এখানে দেখা যাচ্ছে যে উৎসব খেতে পায়নি কিন্তু দেখছে কি প্রাচুর্য এখানে শিব মন্দির, সেখানে কি সুন্দর চাতাল, এখানে ভাতের শক্তি, ভাত খেয়ে শক্তি পেলে সেই উৎসব আসল বাদাটার খোঁজ করবে বলে এখানে জানায়। বলছে যে কোথায় এই বাদা, যে বাদায় প্রচুর ধান উৎপাদন হয়, উৎসব যে বাদায় থাকে সেই বাদায় তো এমন কিছু হয় না, সেখানে কচু শাক শুষ্ণ শাক এই সমস্ত হয়, কিন্তু যেখানে ভাত পাওয়া যায় চাল পাওয়া যায় সেই বাদা কোথায়, সেই বাদা খোঁজ করবে এখান থেকে একটু খিদে মিটতে পারলে। তার উৎসবের মতো আরো অনেক লক্ষ্যে লোক আছে, তাদের নিয়ে উৎসব কি করবে, দেশ গায়ে ফিরে যাবে ভাত খেয়ে এবং তাদের নিয়ে আসল বাদাটা খোঁজ করবে যেখানে অনেক ভাত পাওয়া যায়, ধান পাওয়া যায়, চাল পাওয়া যায়। মন্দিরের চাতালে তাসপিট তিনটি ছেলে, তারা বলে বুড়োকে বাঁচিয়ে তুলতে হোম হচ্ছে, একজন বলে ফালতু, আর একজন বলে কি ফালতু, বেঁচে থেকেও কতদিন জীবন পাবে, একশো যত সব ফালতু। উৎসব চোখ বোঝে এমন যজ্ঞিত করে বুড়ো কর্তা বেশি দিন বাঁচবে না, কি কাণ্ড, মাতলা নদী যদি সে রাতে মাতাল হয়ে মাতাল মাতাল মাতলে উঠে না আসে তো উৎসবের বউ চন্দনী ছোট খোকা অনেকদিন বাঁচে। এখানে মনে রাখতে হবে ছোট খোকার প্রসঙ্গ এসেছে, এখানে কিন্তু উৎসবের আরেকটি ছেলে ছিল তাকে বড় খোকা বলে পরবর্তীকালে বলছে। উৎসবের চোখের কোণে জল গড়ায়
ভাত খাবে আজ সেই আশাতেই প্রেত উৎসব মানুষ হয়ে গেল নাকি? এতদিন তার চোখে জল পড়ায়নি, ভাত খেতে পারবে সেই জন্য সে তার চোখে গেলে জল পড়াচ্ছে। অর্থাৎ মানুষ হওয়ার পথে সে যাচ্ছে, মানুষ হয়ে যাচ্ছে সে। সে প্রেত হয়েছিল এতদিন, অনুভূতি ছিল না তার। বড় ছেলে ছোট খোকার কথা মনে হতে চোখে জল এলো হঠাৎ। ভাতই সব, অন্ন লক্ষ্মী, অন্ন লক্ষ্মী, অন্নই লক্ষ্মী, ঠাকুমা বলতো, ঠাকুমা এই কথা বলতো। কি বলতো ঠাকুমা? রন্ন হলো মা লক্ষ্মী, রন্ন। আমার ধারণা তার উৎসবের ঠাকুমা হয়তো বরেন্দ্রী উপভাষা যে অঞ্চলে প্রচলিত সেখান থেকে কোনোভাবে আমাদের এই দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবন অঞ্চলে কোনোভাবে বৈবাহিক সূত্রে হোক যে কোনোভাবে হোক তাদের পূর্বপুরুষ হিসাবে এসে গেছে, সেই জন্য এই শব্দটা এইভাবেই এখানে স্থান পেয়েছে। তা উৎসব সেই মন্দিরে শুয়ে আছে, ছেলেগুলো জিজ্ঞাসা করছে কি এ কাঁদছো কেন? তা উৎসব বলছে যে আমারে শুধুচ্ছেন বাবু? হ্যাঁ হ্যাঁ, আবার থেকে আসতেছি বাবু গো, ঝড় জলে সব নাশ হয়ে ঘরের মানুষ, বলে সেই ওর জীবনের বৃত্তান্ত ও শোনাল। ও লাশ পেটানো ছেলেগুলি অসুস্থ করলো, বয়স্ক ছেলেটি বলল ঠিক আছে ঘুমে এসো ঘুমে এসো। উৎসব সত্যি সত্যি ঘুমিয়ে পড়ে, ঘুমিয়ে থাকে অনেকক্ষণ অনেকক্ষণ, অবশেষে কার পায়ের ধাক্কা খেয়ে তার ঘুম ভেঙে যায়। ইস, এই যে সাঁঝের বেলা গো, কিন্তু তাকে ঠেলা দিচ্ছে কেন ওই লোকটা? এই ওটা ওটা কে তুমি? বাবু আমি চুরির মতো পড়ে আছো। না বাবু, এই বাড়িতে কাজ করতেছিলাম। ওটা ওটা উঠে উঠে পড়ে, তারপর সে অত্যন্ত ঘাবড়ে যায়। রাস্তায় বেশ কয়েকটা গাড়ি, লোকের ছোট ছোট ঝটলা, কি হয়েছে বাবু? কেউ তার কথা জবাব দেয় না। উৎসব বাড়িতে ঢুকে, ঢুকতে বড় পিসিমার বিলাপ শুনে, তোমার ছোট ভাইকে টাকাতে সন্ন্যাসী আনলো গো দাদা, যোগ্যী হলো আর তুমিও মরলেও দাদা, তুমি যে বিরাশিতে যাবে তাকে জানতে বলো গো, তোমার যে 98 বছর বেঁচে থাকার কথা গো দাদা। হ্যাঁ, এখানে দেখো ওই যে কোষ্ঠী বিচারের প্রতি অনাস্থা, মানে বিজ্ঞানকে তুলে ধরার জন্য লেখিকা কিন্তু এই সমস্ত বিষয়গুলো এনেছেন। বাসিনীকে দেখতে পায় না উৎসব, খুব কম বয়সে থাকে, কীর্তন নালে বেরুন নেই, এই জন্য বলে বসলো। কীর্তন কি বলছিস বড় খোকা, বন্যা দিদির আসুক? বড় কৃষ্ণ বললো, চন্দন পাচ্ছ কেউ? খাটের টাকা কে নিয়েছে? বাগবাজারে ফোন করেছো? ভদ্র দেখি দাও কেউ? কই ফুল ধুতি সব বস্ত্র, সব বস্ত্র মানে মারা গেলে সাদা একটা বস্ত্র, 3.5 হাত কাপড় আমাদের এটাই সব ঢাকার জন্য, মরদেহ ঢাকার জন্য ওইটাই আমাদের সঙ্গে যায়, ওটাই চুল্লিতে দেওয়া সব বস্ত্র। উৎসব পাঁচিলের গায়ে সিটি লিফ্টে দাঁড়িয়ে থাকে, কত যে সময় যায়, কত কি যে হতে থাকে, মস্ত খাট আসে রাতে রাতে বের করতে হবে, রাতে রাতে কাজ ছাড়তে হবে, নইলে দোষ লাগবে। অনেক তোর হয়, মেয়েরা বসে কাঁদে, হোমযোগ্য করেও বুড়ো কর্তার প্রাণটা রইল না, তাতে তান্ত্রিকা তুমি কুণ্ঠিত দেখা যায় না, তিনি লাইন করে ফেলেছেন তা। ফলে বড় পিছনে চেঁচিয়ে বলতে থাকেন, তিন ছেলে হোম ছেড়ে উঠে গেল যে, এসব কাজে বিক্রি পড়লে রক্ষে আছে। এ কথার আলোচনায় খুব সরগরম হয় বাবু, শোকের কোনো ব্যাপার থাকে না, বাড়ির উনুনি জ্বলবে না, রাস্তার দোকান থেকে চা আসতে থাকে, অবশেষে রাত একটার পর বুড়ো কর্তা বোম্বাই ঘাটে শুয়ে নাচতে নাচতে চলে, বোম্বাই মানে বড় খাট, বড় ঘাটে গেট পড়িকে নিয়ে যাওয়া। পেশাদারি দক্ষ সভ্যকরা আধা দৌড় দিল খানিকটা দৌড়ে, ফলে কীর্তন দলো সেই হরে কৃষ্ণ করতে করতে পেছন পেছন ধরতে লাগলো। বড় পিসিমা বললেন, বাসিনী সব পোষণ রান্না পথে ফেলে দিকে যা, ঘর দোর সব মুক্ত কর, বৌরা যাও দাঁড়িয়ে বার হইলে তাদের শেষ কর। উৎসবের মাথার মধ্যে যে মেঘ চলছিল তা সরে যায়। আসলে উৎসবের মাথার মধ্যে যে বাধা বিঘ্ন জনিত যে চিন্তা ভাবনা ছিল, সেই যে খেতে পাচ্ছে না সেই বাধা বিঘ্নের যে চিন্তা, সেগুলো হঠাৎ সরে যায়। সে বুঝতে পারে সব ভাত ওরা ফেলে দিতে যাচ্ছে। বাসিনী বলে, ধর দেখি দাদা, এই যে ধরি। উৎসবের মাথায় এখন বুদ্ধি স্থির, সে জানে সে কি করবে। আমাকে দে ভারিটা মোটা চালের হাতের বড় ডেকচি। ডেকচি মানে কি? ডেক মানে মানে ধাতব নির্মিত হাড়ি, আর ডেকচি মানে তার থেকে বড় হাড়ি আর কি, ধাতব নির্মিত বড় হাড়িকে ডেক বলা হয়, তার থেকে তুলনামূলক ছোট সে তাকে বলা হয় ডেকচি। নিয়ে সে বলে, দূরে ফেলে দিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, লত কুকুরে ছেটাবে, সকালে কাকে ঠক দেবে, বামুন বলে, বামুন ঠাকুর বলে। বেরিয়ে সে উৎসব হনহনিয়ে হাঁটতে থাকে, খানি খেটে সে আধা দৌড় মারে, ভাত বাদার ভাত তার হাতে এখন, পথে ঢেলে দেবে কাক কুকুরে খাবে। দাদা ত্রস্তবাসিনী প্রায় ছুটে আসে, অশৌচ বাড়ির ভাত খেতে নি দাদা, অপবিত্র, কেউ মারা গেলে অপবিত্র হয়ে যায় বাড়ি, তাই অশৌচ সেটাকে অশৌচ বলা হচ্ছে, অশৌচ বাড়ির ভাত খেতে নি দাদা, খেতে নি? তুমিও যে বামুন হয়েছ, মানে ব্রাহ্মণ সম্প্রদায়ের মতো যে বিভিন্ন রকম নিয়ম কানুন সেটাও তুমি শিখে ফেলেছ একজন চাকরানি হয়ে,
তুমি এখানে এসে বামুনের মতো সমস্ত নিয়ম কানুন মানা শিখেছ। অদাদা বাধ্যতা করি তোর, মানে অনুরোধ করি তোকে, উৎসব ফিরে দাঁড়ায়। তার চোখ এখন বাদার কামটের মতো হিংস্র। বাদার কামট, কামট হচ্ছে আসলে হাঙর জাতীয় জলজ প্রাণী, তীক্ষ্ণ দাঁত। ছোটবেলায় আমরা ইচ্ছামতিতে শুনতাম।